Hane chalo tipro hasri saltang asu thaya kai sara dok teacher buto tse chong mare umkinai. Mubagra kar umakanto academy studium ni EBM, BB, pet kube, kubun na kumani, mani kru tlangi tangi tongka, chong mare barza nazak rog. Borok no hakote brem ni brindia rog krang na kalini bishinti, buto buto tuni rikya. Umakanto academy ni joto kai niji sa buto mani bagza ka hane shaka shodor. Bukhakste hapang tang, bedek ni assistant returning officer nantu ronjon das, bote bo shaka. Kai niji sa buto korok Sarapa, Korok Nuji, some micro observate, Korok Burichi sector, observer Tongote, Nangmasuk, Naimutan Lakini, Brindia Rosaka, Nebushaka. Tana Epritis Halmarishi, Cameronte, Hapang Don in Borak, Sekir and Kalakia, Abnuti, Cabinet Dolo Kokshizaka, Tabun Chong Mario, Abuhai, Yanate Lakanaka, Kajika, Nebushaka. Agamical K, Boot, Prostuti, Churam Topor Viace, Shopdor Prostuti, Prices. এখন ভোট কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করবেন আমরা এখন ওনাদের যে ম্যাটেরিয়ালস এবং ইভিএম এখনই দিয়ে দিচ্ছি সাথে অ্যাডিকুয়েট সিকিউরিটি আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটির কোনো অভাব নেই সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে ওনারা যার যার ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিবেন এই বছর আরেকটা যেহেতু এটা রিপোল এখানে একটু আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এটা যেন ভোটারদের মধ্যে প্রচার করা হয় যে এবছর আমরা সচিত্র যে ভোটার স্লিপ এটা ডিস্ট্রিবিউশন করিনি তো কিছুদিন আগে যে ভোট হয়েছিল তখন আমরা সচিত্র ভোটার পরিচয়পত্র সচিত্র ভোটার স্লিপ দিয়েছিলাম সেটা প্রয়োগেই ভোট ওনারা দিতে পারবেন যদি কেউ হারিয়ে থাকে তাহলে আমাদের প্রত্যেকটা ভোটকেন্দ্রে একটা হেল্প ডেস্ক থাকবে বিএলওরা আলফাবেটিক্যাল ইলেকটোরাল রোল নিয়ে ওইখানে বসবেন তাদের কাছে গেলে সঙ্গে সঙ্গে ওনাদের সিরিয়াল নাম্বার ওনারা বের করে দেবেন কাজে ভোট দিতে কোনো ভোটারের কোনো অসুবিধা হবে না তবে ওনাদের যে সচিত্র ভোটার যে পরিচয়পত্র এটা সঙ্গে থাকতে হবে আর যদি এটা না থাকে ইলেকশন কমিশন ঘোষিত যে ১২টা অল্টারনেটিভ বিকল্প সচিত্র পরিচয়পত্র আছে সেটা প্রদর্শন করেও ওনারা ভোট দিতে পারে কুবুন ফাসিং রিপোলিং খানাকে নির্বার যাও তংলাই আমতলি থানা আমচনি এসডিপিও অজয় কুমার দাস থাকা তাবনি নাইমু থাংনাকে নিবেলেন গ্রাং যত পুতনো হা কতের ব্রেম নিবিরিন দিয়া তংমনা কারে টিএসআর পুলিশ তংলাই খানা সারিক দাম বাজরাতে অ নাইমু থাংনাকে গ্রাং তংলাই হনি শাখা এসডিপিও অজয় কুমার দাস প্রত্যেকটা বুথে বুথ ওয়াইজ পুলিশ সেক্টর অফিসার দেওয়া হয়েছে বুথ ওয়াইজ ক্লাস্টার প্যাট্রোলিং দেওয়া হয়েছে প্রত্যেকটা বুথকে মানে মনে করো তিনটা চারটা গাড়ি করে প্রত্যেকটা বুথে থাকবে বুথের ভিতরে তো অল সেন্ট্রাল ফোর্সেস হাফ সেকশন অফ সেন্ট্রাল ফোর্সেস ইন ইচ এভরি বুথ আদার দ্যান বুথ উই আর প্লেসিং টু নাকাস মানে দুটো নাকা করে আমরা রাখছি প্রত্যেক বুথে অ্যাপ্রোচ রোডে প্লাস প্রত্যেকটা বুথে বাইরে যেন কোনো রকম নিউসেন্স না হয় তো ক্লাস্টার প্যাট্রোলিং রাখছি তারপরে পুলিশ সেক্টর অফিসার প্রত্যেক বুথের জন্য ডেডিকেটেড আছে তো ওই এরিয়াতে কোনো কমপ্লেন না তো ওই বুথ এরিয়া থেকে চলে তা দেখবে সিভিল সেক্টর অফিসার প্রত্যেক বুথে দেওয়া আছে ফ্লাইং স্কোয়াড আছে এসএসটি আছে তো মানে মানে এটা মানে এর থেকে বেশি আছে সিকিউরিটি মানে যত ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে স্কেল হিসাবে ওটা দেওয়া হচ্ছে বুথগুলোর আশেপাশে কি রাজ্য পুলিশ বুথের মধ্যে অনলি সেন্ট্রাল ফোর্স বুথের আশেপাশে ফিল্টার ফোর্স আর টিএসআর দুজন মিলেই করে এটা মানে এরিয়া পেট্রোলিং যেটা কিন্তু বুথের মধ্যে অনলি সেন্ট্রাল ফোর্স হাফ সেকশন সেন্ট্রাল ফোর্স ইচ এন্ড এভরি এক্স্যাক্টলি আমি বলতে পারবো না বাট প্রত্যেক বুথের মধ্যে হাফ সেকশন করে সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে তো অ্যারাউন্ড ফোর কোম্পানিস তো টাউনের মধ্যে আছে সেন্ট্রাল ফোর্সে তাছাড়া মোহনপুর জিরানিয়া মিলিয়ে আরও কোম্পানিস হবে বাট এটা প্রত্যেকটাই মানে বুথের জন্য ডিটেল হয়েছে আর কিছু যা ব্যালেন্স আছে এটা আমরা মানে আমাদের টিএসআর সঙ্গে মিলিয়ে এরিয়া পেট্রোলিংয়ে ব্যবহার করি তো বুথ ইজ টোটালি সেন্ট্রাল ফোর্স অ্যান্ড হাফ সেকশন মানে আগে থেকে অনুপাতে এবার ডাবল করা হয়েছে মানে স্ট্রেংথ বুথ ওয়াইজ প্রত্যেকটা বুথে ওয়েবকাস্টিং হবে তো এরকম কোনো স্কোপ রাখা হয়নি যেখানে কোনো রকমের মানে মানে হয় না তো অন্যরকমের কোনো ইনসিডেন্ট
সচল বড় কাম করেন কে বোধ রে মানে বাকে নাই মথাং নাই কিনে গ্রা খালাই যাখা গুবন ফাচিং বো ছেন্তর থাংলাই সেবর হিন্দুস্তান সমাজর সাকা নাংমাসক নাই মথাং ব্রিন্দিয়ার লগে দঙ্গ হনই হানি বাকে বড় মূসা কিরমা করে কে বো ছেন্দর থাঙে দঙ্গ বড় নে খাকা মং রিপুলিং টং কসং লাম কসং খুনে মুসুনজাংনাই হনই আমনি হে বা রিপুলিং ন তুই জুদা খাই নাই কিনে খাই দঙ্গ চংমরে দাং বিদে আগে হাই সামু হুমু মালি হাসে কামনি টিপরা সরক হাসে হাফাং সালা জামু উল তাবু কামি আমচানি বড় রক বিমান বিয়াল টেপসে বাংশিব কামি আমচাই রগ তুই কাহাম সানা মাই তাঙি থাঙি তঙনি সামু গ্রই তে হুকনি মাই খুল লব আগিন হাই থালিয়া হানি বাকি বিমান কাকলিয়া হুকুম রাজা রুগী হুক হাই চালাই টিপরা সরকনি টং বাই সাজমা উল কুবন দফরনে টং হালক সাজা ফোন হাসে কামি টিপরা সরমে লামনি কথমতে টং হালক তাই সাই জাংলিয়া আবু হাইনে বিরমানি কথমা দুবি ফাইকা সিনি স্রাং সাথে কবর কক্তমানি বিসিং তৈ সাবরম বখাকসিনে মাগরম এডিসি ব্লেজ খবজাক আমজানি বাবিন ত্রিপুরা বুসুক বিরমানো নুখুম পুষি টং তে হুক হাব খালাই মা টং নাই নেটি সিনি কক্তুমনি মাংপিলি ও আগে মানে রেগা বড় যারা জবকা তো নেলাও তাও যারা জবকা তো নেলাও রেগা কাম মাখাইয়া জব কার তুমি মাখলাইয়া মানে সামগ্রী তুই রং মানো দিয়েবলা তুইসানি তুইসা বেসেননি তুই টক চলি নাই তোহালে চলি কষ্ট চলে আগ দিলে টোটালে আগে নি বানায় সামগ্রী কিন্তু সারং স্কুল ডগরিয়া দি আর টক তোহলে চলি থাকে মানে রেগারক বোমাইয়া হকলাই তুই যেসি হাতনে মালখং ব্রতরে মালখং অগ্রতি দারাগরে মা বাই খরক থাম কিসে মিছ সাগর দুঃখ মানখা লগে লগে নবরক ন জিবি সা খাম নগর হসাখা পাতিখা হাফন কত রকান গোরা খপষ্টি আমচাই রেখা খুং লাহার পাতি মন কাশনানের বাকি হাফাং খুবই ট্রাফিক পুলিশ রক বেড়ে চাই তো তং হন বাক্সা হোস করে রেখা খুং পাতে রং জারে রেখা খুং পাতে উন্ন তঙ্গ চা সাল ফুঙ্গ সিংনা মোহনপুর থাংলা সুখানে সিএনজি বাস আগতল ফাই তঙ্গন জরব আইলে সা খাম নগান ফাই টি আর জিরো ওয়ান সি ওয়ান এইট নাইন থ্রি নাম্বার হাসিং তুই যে মালখু ট্রাফিক সিগনাল সবাই সিএনজি মালখু অঙ্গলগু থাই ভাই আবু ভাই খরক তামনে সাক দিয়ে রাখা পাতিমা থাই দঙ্গ এনসিসি পিএস তৈ ট্রাফিক পুলিশ পাতিমা নতুন সাথে সিএনজি ব্রক তুই যাক মালখু মথনায় সাকা হঠাৎ করে দিয়ে গাড়ি আইতে হঠাৎ করে হাত দিয়ে আমার গাড়ি দাঁড়াতে আমি গাড়ি দাঁড়াতে আমার মিটেল মেরে দিব আমি যত টান দায় গেছি আয়ার মাত্র ওই পিছন মেরে মেরে দিছে সংঘর্ষ ইয়ং হাসিং তুইজাক মালখু মথনানো পাতিমা থাইন রমখা পুলিশ পাতিমানো তুই সাতানি ট্রাফিক পুলিশ শাখা তো সিমনা মোহনপুর গামে যে মানে সিএনজি বাস দিয়ে আসছিল আগরতলা উদ্দেশ্যে তারপর ওই বালুর একটা গাড়ি এদিক থেকে আইএলএস থেকে নামছিল হ্যাঁ রাইট টার্ন নেওয়ার জন্য তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে দুষ্ট কার মনে আসলো এটা তো বলতে পারবো না এখানে তো আমরা ডিউটি না আমরা একটু সামনেতে ডিউটি কার দুষ্ট কার গুণ এগুলো তো ওর কি থানার ধরে নিছে না এটা স্যার আছে এখানে থানার স্যার আছে যদি একটা স্যার আগরতলা আগুলি ও ওভারলোড হাসিং মালখুন থাংলা সুখানি মানা খাজা হাইতে তে ফানো বাক্সা হুসক্রি মালখুন মুথলারে মঞ্জারে ওভাই পাতে উনি তঙ্গ মেটার নে চুই সালমারি ইংখা নার্স সাল ও সালো ন ফ্লোরেন্স নাট এঞ্জেল নি আসেমা সাল হাকতার বাই বাক্সা হাসতে বো ব্রম রমানে পিছিং তৈ নাট এঞ্জেল নি ফিল সারা চুকুচি চুকু আসেমা সাল পালাই যাখা ফিল সারা চুকুচি চুকু আসেমা সাল না কিটিং গে ন্যাশনাল নার্স এসোসিয়েশনের পক্ষাক তৈ জুদা জুদা সামু হুম পতাং ইয়াগো না যাখা কতর পান্দা উংলাই আগরতলা রব্দ শত বার্ষিকীর বমন আপনি লগে লগে হাসতে নি কিরং কিরং সাক্ষাম নগর গব ও সাল পালাই যাংনাই
ও সামলা কিতিন গিন আনে সিনে ভুমা ফা গ্রেস রং থংজাই মানে খনে তে পেকেট নে চামর বাগিয়ে ইসারনে খানো বাদে জাখা অভয় সামুয়াগ নামনতে সাতানি নার্স অ্যাসোসিয়েশন এ ত্রিপুরা বখাংনি তাং ফাংজক শিখা দেব সাকা 11 মে প্রতি বছরের নয় এবারেও আমরা 12 মে বিশ্ব নারী দিবস উদযাপন করতে চলছি। আগামীকাল আমাদের মূল অনুষ্ঠান পালিত হবে এই রাজ্যের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এবং এক সপ্তাহ ধরে মে মাসের 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহটাকে আমরা বরণ করে থাকি। তো সেই উদ্দেশ্যেই আজ ন্যাশনালিস্ট নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই অরফেনেজে এসে যে এখানে অনাথ ছেলেমেয়েরা আছে তাদেরকে নিয়ে আমরা একটু আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এবং তাদের কাছে কিছুটা হলেও আমরা যতটা পারি আমাদের সংস্থার পক্ষ থেকে একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে এখানে এলাম তাদের উদ্দেশ্যেই। এখানে আমরা একটুখানি সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো করব তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের পক্ষ থেকে কিছুটা সাহায্য ওদের কাছে তুলে ধরবো আমরা, এই উদ্দেশ্যে আমাদের আজকের এই প্রোগ্রাম। ন্যাশনাল নার্সেস ডে উপলক্ষে আমাদের রবীন্দ্রভবনে আমরা সেই দিবসটা পালন করব, বিভিন্ন নাচ গান এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্মরণ করার মতো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। ঠিক একইভাবে রাজ্যের প্রতিটি হসপিটালের যেসব নার্সিং স্টাফরা আছেন ওনারা নিজে নিজের উদ্যোগে সেই দিনটাকে বিভিন্নভাবে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন হিসেবে আমরা এই সপ্তাহটা পালন করছি, বিশেষ করে 12 মে মূল অনুষ্ঠানটার আয়োজন করা হচ্ছে। ফির সারা চুকু চে চুকু ফ্লোরেন্স নাইট এঞ্জিনে আছে মা সালন রুগে থাংলাই দক সালমার নিসিমে সাজনে রুগে ও সালপা জাখা জুদা জুদা সামগ্রী মনে বিশিং দে মে তালে চিনে সালমারিব আগত রবন শতবার্ষিকী ভবন কতর পান্ডা আংলাই হানি বসাকা বুড়ি সাতক পিত খেলা যেমনে তে বসে বাঙে তংশিব আগে একসে হাপন জড়াব উংতে তাপর রাম আমলব আগের হাইন হাই অঙ্গে টঙ্গ বিজেপি হাবং চমনে সেকান সামনে টঙ্গ বুড়ি সাতক পিত খেলা যেমনে খাজনে হনে ফিয়া বিক তে বসে বাংশিব হাস্তে ও বুড়ি কংগ্রেস নি বুখাকতে জুদা জুদা থায় বেড়ে নামিন উল নুখা বুড়ি সাতক পিত খেলা যেমনে তে বসে বাঙে টংশিব ও সামগ জেরম গ্রং যা বড় পুলিশ রমিয়া অব হাইন কাশা কনে ইয়াকুমু রুই সাকা এস টি সেল বুড়ি কংগ্রেস আসক ফাংজং জয়দনী ত্রিপুরা দিনে দিনে আরও মহিলাদের অত্যাচার বাড়বে, সেই জন্য আমাদের দাবি যে কৃষিদেরকে শান্তি দেওয়া হয়েছিলাম এবং মহিলা যে খুন হয়েছে ওনার বাপের বাড়িতেও আমরা গিয়েছিলাম। ওখানে গিয়ে আমরা শুনতে পেরেছি কি আসামি চারজন ওনাকে শ্বশুরবাড়ির খুন করা হয়েছে ওনাদের মেয়েকে এবং থানাতে এফআইআর করেছিল চারজন দেওর আর ননদ ননদ শাশুড়ি থানাতে এফআইআর করছিল মধুপুর থানাতে, কিন্তু শুধু একজনকে অ্যারেস্ট করা হয়েছে বাকি তিনজনকে এখনো অ্যারেস্ট করা হয়নি। গ্রেপ্তার যে হয়েছে তার নাম কি? গ্রেপ্তার যে হচ্ছে তাপস চৌধুরী। তাপস সে কে? দেওর। বাকি তিনজন এখনো গ্রেপ্তার করা হয়নি, শাশুড়ি ননদ স্বামী স্বামী এবং আরেকজন দেব। স্বামীর নামে কেস করা হচ্ছিল না, শুধু চারজনের নামে কেস, স্বামীর নামে হয়েছে না এফআইআর, শাশুড়ির নামে কেস করা হয়েছে এবং দেব হচ্ছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আসামি চারজন থেকে চারজনকে এফআইআর নামে এফআইআর করছিল বাকি তিনজনকে কেন গ্রেপ্তার করা হয়নি এখন অবধি বাকি তিনজন গ্রেপ্তার করা হয়নি। আমাদের দাবি দোষীদেরকে এবং যারা খুন করেছে বা দোষীদেরকে গ্রেপ্তার করা হোক। মহিলার বাপের বাড়ি থেকে দাবি আমরা কাকে গিয়েছিলাম ওনারা চাইছিল কি যে দোষীদের যারা খুন করেছে তারা তাদেরকে ফাঁসি দেওয়া হোক, মহিলার বাড়ির পক্ষে মহিলার মা বাবা ওনাদের দাবি। মহিলা বাড়ি কোথায়? বাপের বাড়ি মধুবন, মধুবন ঝুঁচুড়িয়া, আমতলি ঝুঁচুড়িয়া, মধুবন মধুবন। এইভাবে দিনে দিনে ত্রিপুরা রাজ্যে মহিলাদের উপর অত্যাচার
চা চালো আগত কংগ্রেসের বুড়ি কংগ্রেস শিল্পক্ষতি কাছে কক্ত মাধ্যমে কুথুম খেলায় যাখা আরও পান্ডা আসব ফাংলকারী মাঝাখা কাউন্সিলর রত্ন দত্ত কসাম মন্ত্রী লক্ষ্মী নাগ কসাম কাউন্সিলর পান্না দেব ন খুবই কুবুন্ডক কক্ত মাধ্যমে কুথুমুঙ্গ কসাম মন্ত্রী এবার বুড়ি কংগ্রেস আতঙ্গ লক্ষ্মী নাগ হাসিনে স্বরাষ্ট্র মন্ত্রী রাগদামা খেলাই সাকা বুড়ি সাতক পিত খেলাইজাক মাও গ্রংজাক রং ফাঁচে মকল কাজানের বাকে যেন আর ভারতের কোনো রকম বহু নির্যাতন করতে সাহস না পায়। আমি বলবো এটা তো নিছক কথা, নিছক দাবি, কারণ রেপ হওয়ার পরে, মৃত্যু হওয়ার পরে প্রত্যেক রাজনৈতিক দল এক একটা মহড়া করে, ডেপুটেশন দেয়, নানা ঘেরাও করে, রাস্তায় নামে, সবই হয়, কিন্তু কোথাও কি কোনো রকম সেটার কমতি হওয়ার পথে দেখা গিয়েছে, দেখা যায়। কাজে আমরা জোরালো দাবি রাখছি কংগ্রেসের তরফ থেকে তথা মহিলা কংগ্রেসের তরফ থেকে যে এই রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের, এবং পুলিশ প্রশাসনের দায়িত্বে কে আছেন? রাজ্য সরকারের যিনি পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী উনি। আমরা আজকে ওনাকে বার্তা দিতে চাই, অনধি বিলম্বে এই সমস্ত যে ঘটনা ঘটছে তাদের দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, তা না হলে মহিলা কংগ্রেস আরও তীব্র আকারে আন্দোলন পথে নামতে বাধ্য হবে। ফানিয়া ছল বুড়ি কংগ্রেস কতর জবাব অংশনায় শুনিব কক্ত মাধ্যমের কুথুমুঙ্গ সাজাকা ফিরামচাতিনি হরসিং সাম্মাবাই কিসেনের বাকে ইয়ক খা সূর্য জমনি আমসাইনি বড় গবং টংমা ফাল নক ফাংরক আমচনি বড় রক তে হর বুথানায় বিরেন্দিয়া রক চাইতে মাবাই হর হলিনী মানখা পাতিখা চা সালনি ফুঙ্গ চা সাল ফুঙ্গ সূর্য জমনি রি ফাল নক জীবনমল পরিমল নি বিশিঙ্গ হকু অংখরি টংমা নুখা আমচানি বড় রক আমচানি বড় রক তে হর বুথানায় বিরেন্দিয়া রক চাইতে গে হর লাম উড়ি মানখা পাতি মানো তৈ সাতানি ফাল নক ফাং সাকা দোকান আছে তো ওইখান থেকে তার দেশের থেকে আমার কাছে ফোন করতে দেয় আমরা দোকানে লাগি আগুন লাগছে আমি তার জানি তো ভাই একটু জমি জানি এরপর আর কিছু জানি না কোন দোকানে আগুন লাগছে ক্ষতির কিরকম হচ্ছে কি দেখতে পাচ্ছে কিসের থেকে আগুন তখন কি ফ্যানের ইলেকট্রিক শর্ট আচ্ছা এই আগুন লাগার সময় কি ঘরে কেউ আছিল তারা তো উপরে ঘুমায় আচ্ছা উপরে ঘুমাইতে আছে বাইরের থেকে মানুষ দেখতে ধোমা উঠেছে ধোমা আসতে মানে খবর খবর হয়ে গেছে তার ইমার্জেন্সি হয়ে গেছে সূর্য চমনি নিবিড়ে কসাম জীবনমল পরিমল ফাল নগ হর নাঙে কিসে সাইডি ফাম্পানো কতর হর নাঙনে ইয়াং ইয়খা আমসিনে কুবুন ফাল নগর বলংনি মুয়া ফাইয়া থাঙে বলংনি মাল মাতা বাই চক্র চাকা খরকসা শিকলা মং সুপায়ান চাকমা ছাদের বাজার বখাস্তেও খবজা দেবীপুর বরমতিলা মুঙে কুথুক বলঙ্গ মুয়া ফাইয়া থাঙে অ শিকলা অবহাকে পাতিখা সাহেব মানখা অ শিকলার নগ অমরপুর বখাস্তে নতুন বাজার লগি পঞ্জয়তে সুব্রজয় চাকমা খরংনি বাইর নতুগি মুয়া ফাইয়া থাঙে বলংনি গং বাই চক্র চাকা সুপায়ান চাকমা আবু বাই বেলে শাক দেখা সুপায় চাকমা লগে লগে সুপায় ন বিনি বাই খরনেতে গামিনি বড় সাদের বাজার শাক খাম নগদ লঙ্কা অবহাই বলংনি গং বাই আচমসা চক্র চামনি বাকে আমসয় তাবো কিরিমা খাসু বুসু ইংলাই তং বাই কেমনে বাস করতে কোন জায়গা গেছিলেন বাস করতে কতক্ষণে আপনার সঙ্গে কে কে গেছিল আর আমরা তিনজন আসলাম এরপরে আমি একজন একজন আর একজন বাড়ি তো কি করছিলেন কেন কি হয়েছিল দেখছেন আপনি বালকটা কত বড় বালকটা জঙ্গল থেকে আবার লোক আমরা ভালুকটা কি ভাগছে না লোক দেখে ভাগছে না এমনি গেছে না আপনার নামটা কি বাসা কোন জায়গাতে হ্যাঁ নতুন বাজার এখানে কার বাড়িতে এখানে কোন জায়গাতে বাড়ি করছেন আপনার নতুন নতুন বাজার থেকে এখানে আসেন এত দূরে বাস করে খুঁজতেন ঘটনা কতক্ষণ আগে ঘটনা প্রায় আধা ঘন্টা না কতক্ষণ আগে একটা দুইটা বাজে তারপরে কীটা করছি তাই তো মানে পাতে আছে না আর সোনার ভিতরে গিয়েছে
থুই রুমং খামে করে তাবুকে শাক দুগতে মকল রুমং খাই নেবাগে বেশ কাঙ্গা আগুই ফাইকা আগুতর লায়ন্স ক্লাব চা সালো আগুতর লায়ন্স ক্লাব নিবাগতে ও বাসায় খেলা জেখা ও বাহে জোরাব ও বাহে বাসে খামেব শাক নমানজক রুমং নেবাগে বাচনে কপাল কাহাম হনিবাসুগ শাক হামতে সুদীব্রাই বর্মন হাসে কিতিংগে যত কাইচি থাম ব্লাড ব্যাংক তমাব থে বিয়াল ইঙ্গনাতে শাখা মন্ত্রী যত হাপাং তে হাপাঙ্গে মতরং থে রুমঙ্গ বুসকাং আগে ফাইনে বাগে কবখা শাখা মন্ত্রী অক কুসার মনে ইয়াসাগিন হাসে কিতিংগে থে রুমং বাসাই খ্লাজাগে দঙ্গ হাসে নি খরস ফন বেমা থে বিয়াল থেয়ানাতে থে রুমং নি কাইসা বিশি খং সাম জাকা শাখাম তাম বিদিং নি বখাক দে আপন ইয়াসাগিন নাখা হনে শাখা শাখা মন্ত্রী বসাকা থে রিমা কারে শাক দুক্তাই মক রুমঙ্গ আগে ফাইমাবাই ডক্টর পরিচিত পাই তখন আপনাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ভক্তি আসে। You have dedicated yourself to the cause of humanity, for the cause of mankind. Apadar uddeshyo lokkho moto ektai. Service towards the mankind, service to the humanity. Ei lokkho ta rekhe ajke apnara ekhane shobai bujhibe ekta onusthan raktodan. এবং বিশেষ করে আমাদের রাজ্যে এখন আমরা ইনফ্রাস্ট্রাকচার সেভাবে গড়ে তুলতে পারিনি রিগার্ডিং মন্ত্রী শাখা আগত অলায়েন্স ক্লাব নি মুং খা কেন বরং নাম সঙ্গে ফাইয়া বরং নি সামং কাহাম নি জারেতে সচল বরং নি সাম তম নি বাকে ও বাসায় যত খরক বুড়ে জি থই খরক বা মকতে খরক তাম শাক দুগ রেখা মন্ত্রী ন কারে ও সালে পানাও ফাই মানজাকা অলায়েন্স ক্লাব নি আসুফাং রজত চক্রবর্তীতে ডক্টর এস কে ধর অনুকুতি হাঙ্কতে উত্তর হাঙ্ক নি রেমচি নি রেমচি সাহ কানে রঙের বাকে গাহাম কক্তমা রক্ষা কলেজ শহর পৌর পরিষদ কলেজ শহর পৌর পরিষদে উসিয়াব সুরং সুরং মথা কথা ওয়ে ফাইনে জুন তাল নি বুলে হাতিব কলেজ শহর চেঙ্গি রেজাংনাই জয়েন্ট এন্ট্রান্স খৌবে জুদা জুদা আমজং মুনি কোচিং কোর্স কলেজ শহর পৌর পরিষদ হাবুন নৌনে কনফারেন্স হল কক্তমা থুমেনি কথুম খেলায় ও কক শাখা পৌর পরিষদ নি চেয়ারম্যান নীতিশ দে বনকারী মাঞ্জাখা চেয়ারম্যান বুলবুল চক্রবর্তী খুবই কুবন কাউন্সিলর জুন তাল নি বুলে হাতিব কোচিং চেঙ্গা শেখা ফানে চি চুকু মেস হাল মারিব যত রং সঙ্গে বুমা পুফারে কলেশ্বর অনুকুতি কল ক্ষেত্র কাছে কগলাম পান্ডা আংনাই হিনে শাখা নির্দেশ দে করছিলাম আমাদের কৈলাসহরের একটা ভীষণ অভিভাবকরা আমাদের কাছে দাবি রেখেছিলেন যে তাদের ছেলেমেয়েদেরকে পড়াশোনা করবার জন্য জয়েন্ট এন্ট্রান্সের কোচিংয়ের জন্য তারা আগরতলাতে গিয়ে তাদের সাইনাসই তারা কোচিং করাচ্ছেন তো তাদের একটা দাবি দীর্ঘদিন ধরে যে আমাদের কৈলাসহরকে কেন্দ্র করে যদি একটা কোচিং সেন্টার করা যায়
তো তারাও আমাদের কৈলাসহরের যারা ছাত্রছাত্রী যারা আছেন, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, তারা উপকৃত হবেন। তো আমরা আমাদের সাইনাস যে গ্রুপ আমাদের ত্রিপুরা রাজ্যে, তাদের কাছে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তারাও আমাদের আবেদনে সাড়া দিয়েছেন, আজকে আমাদের কৈলাসহর এসেছেন। একটু আগে আমরা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সহ আমরা একটা মিটিং করেছি, যাতে আমাদের এই এলাকার অভিভক্ত উত্তর জেলার এবং অনুগুলি জেলার যারা ছেলেমেয়েরা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে বা অভিভাবক যারা আছেন, তাদের ছেলেমেয়েদেরকে কোচিংয়ের জন্য তারা সপ্তাহে দুদিন আগরতলা যাচ্ছেন, তাদের সবার সুবিধাতে আমাদের কৈলাসহরের মধ্যে সাইনাপসের একটা কোচিং সেন্টার তারা আমাদের কৈলাসহরে করবেন। তার সমস্ত বন্দোবস্ত আমরা কৈলাসহর পুর পরিষদ আমরা করে দেওয়ার উদ্যোগ আমরা হাতে নিয়েছি। তো এটাকে এই যে কোচিং সেন্টার আমাদের এখানে হবে, আমাদের ছেলেমেয়েরা এতদ এলাকার আমাদের বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন, আমাদের ছেলেমেয়েরা যারা আছেন, তারা যাতে তাদের গার্জিয়ানরা যাতে তাদের ছেলেমেয়েদেরকে যাদেরকে নিয়ে আগরতলাতে কোচিং করছেন যে সুযোগটা আমরা এখানে করে দিচ্ছি, এই সুযোগ যাতে তারা গ্রহণ করেন এবং তাদের ভবিষ্যৎ যাতে এখান থেকে করে দেওয়া যায়, সেই ক্ষুদ্র একটা প্রচেষ্টা আমাদের তরফ থেকে আমরা নিয়েছি। এবং সাইনাস গ্রুপ আমাদের ত্রিপুরা রাজ্যের পরিবার আমাদের এটা আহ্বানে সাড়া দিয়েছেন। তো আমরা আশা রাখবো আমাদের এই শহরের বা শহরের পার্শ্ববর্তী এলাকার সমস্ত ছাত্র এবং অভিভাবক ছাত্রছাত্রী এবং অভিভাবকরা আমাদের সেই কোচিংয়ের যে সুযোগটা আমরা দিতে যাচ্ছি সেটা সবাই গ্রহণ করবেন, এটাই আমরা সবার কাছে আমরা অনুরোধ রাখছি। কবে থেকে শুরু হবে? তো আমরা আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই আমাদের এই, কারণ জুনেই আমাদের এই সেশন শুরু হয়, তো জুন মাসের প্রথম সপ্তাহেই তারা আমাদের এখানে আমাদের শুরু করবেন। আগামী 19 তারিখ আমাদের কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্রে আমাদের সমস্ত বিজ্ঞান বিভাগের ছাত্র যারা আছেন এবং তাদের গার্জিয়ান যারা আছেন, তাদের সবাইকে আমাদের কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে সকাল 10টার সময় উপস্থিত থাকবার জন্য আহ্বান রাখছি। পাশাপাশি আমাদের কৈলাসহর পার্শ্ববর্তী যে শহর আছে, কুমারঘাট, হটিগ্রায়, ধর্মনগর, কাঞ্চনপুর, পানিসাগর, পেচারথর, ওইসব এলাকার মধ্যে বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা আগরতলাতে কোচিংয়ের জন্য যান, তাদেরও অভিভাবক যারা আছেন, ছাত্র যারা আছেন, তাদেরকে আগামী 19 তারিখ রোববার সকাল 10টায় আমাদের কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে আমরা একটা বৈঠক আগামী করব। এখানে তাদের স্কুল অফ সায়েন্স এই কী হয় সাইনাসের তাদের যারা কর্মকর্তারা যারা আছেন তারা উপস্থিত থাকবেন, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা সেখানে থাকবেন, আমরাও সেখানে থাকব। তো এখানে তাদের ভিউটা সেখানে তারা রাখবেন। তো আমরা আশা রাখবো যে আমাদের এলাকার সমস্ত বিজ্ঞান বিভাগের ছাত্ররা, ছাত্রীরা এবং গার্জিয়ানরা সেই সেবার মধ্যে উপস্থিত থাকবেন। যে আগরতলাতে তারা যে কোচিংটা করান বা যারা আগরতলাতে যারা যারা ক্লাস টাস নেন, যারা ফ্যাকাল্টি যারা আছেন, এরা এখানে এসে সেই ক্লাসগুলো তারা নেবেন। তো সুতরাং এটা আমাদের জন্য একটা কৈলাসহরবাসীর জন্য, অভিভক্ত উত্তর জেলার জন্য এবং ঊনকোটি জেলার জন্য একটা খুশির খবর, আনন্দের খবর। তো এটা সবাই সুযোগ গ্রহণ করবেন। তো ওই বিষয়টার উপরে তারা আপনাদের সামনে আলোকপাত রাখবেন। কৈলাসহর পৌর পরিষদ নির্বাচন অবহেল সামুয়া প্রেসে জাগমানে বাগে হামবাই রেখা আমি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হেল্প স্টেশন কোসাই থাঙ্গে হাসিনে চেক বক্সিং দল নিয়ে বক্সার ওয়ান মাও কলা জাখা মুসল লামা মানজিকে অঙ্গে কলকাতা নিকক দুক্তি চেক বক্সিং দল নি কাসকু এমএলএ রামপ্রসাদ পালবাই গরং খে বিনি চাইতাং মাবাই চা সাল ফুঙ্গ বিরিখুং বাই হাসি ও ফাই ছক পাইয়া আগতলা ফাই ছক পাই দীপ নজরাব ইয়াসু মন্ত্রী অগ্রাজেশন দেবর মাবাই হাপনে রাজা কুয়া তর দল নি আদং মালাখিয়া হাসিনে চেক বক্সিং থুং ন কজন কুয়ার খানে বাগে এমএলএ রামপ্রসাদ দত্ত ইমাং নুমনে দঙ্গ বিনি ও মুখ থাকা চেক বক্সিং মথা হাসিনি মূ আওয়াই খাই ফাইমানত দিয়ে সাতানি ইয়াকসু মন্ত্রী অকরা সাকা ফাইনে সাল ত্রিপুরা হাসিনি মূ আওয়াই দেব কুসুম কুয়ার খানে চেক বক্সিং টিমকে আমার অভিনন্দন এবং ধন্যবাদ। আর বিশেষ করে খেলোয়াড়দের ওরা একটা সুন্দর পারফরমেন্স দিয়েছে তামিলনাড়ুতে, 11টা গোল্ড মেডেল নিয়ে ত্রিপুরার নেম আর ফেম বাড়িয়ে এসছে। সুতরাং ওদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে ওরা চতুর্থ স্থান লাভ করেছেন। আগেও নাকি ওরা ইন্টারন্যাশনাল লেভেলে ওরা পদক পেয়েছে, স্থানও নিয়েছে। আজকে খেলাধুলা আমরা সরকার, নতুন সরকার আসার পরে আমাদের প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছিলেন খেলো ভারত খেলো, এর সঙ্গে মিলিয়ে আমাদের মুখ্যমন্ত্রীও বলেছে খেলো ত্রিপুরা খেলো খেলা। আমরা যে স্লোগান দিয়ে চলো পাল্টায়, সেটা সমাজ ব্যবস্থা পাল্টানোর জন্য, বিশেষ করে ভবিষ্যতের প্রজন্ম যেমন সুস্থ থাকে, সুন্দর থাকে, স্বচ্ছ থাকে, আর এর জন্য খেলাধুলার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু মনোরঞ্জনের জন্য নয়,
খেলাধুলার একটা বিশেষ ভূমিকা আছে সমাজ গঠনের, রাজ্য গঠনের, রাষ্ট্র গঠনের একটা একটা ভূমিকা আছে খেলাধুলার। কারণ খেলাধুলা আজকে শুধুমাত্র এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নয়, সেটা একটা ক্যারিয়ারও বটে। সুতরাং আমরা চাই প্রত্যেকটি ছেলে মেয়ে রাজ্যের খেলুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সমাজও সুস্থ থাকুক, সুন্দর থাকুক। তাই আমি আবার অভিনন্দন জানাই যিনি এই কিউল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিধায়ক রামপ্রসাদ পালকে, সেক্রেটারিকে, যারা এরা সুন্দরভাবে থমু হায়ুং গতে কাংসা বানাতি সেই মানকা চেক বক্সিং টিম রক হাস্তে নিমুং হায়ুং নিবেশ বেসর আওয়াই খাইনাই ফাইনাল সালো চেক বক্সিং টিম